হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ধাবা স্টাইলে ফুলকপির একটি রেসিপি নিয়ে এসেছি এই ফুলকপির রেসিপিটি ভাত রুটি বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে এখন শীতকাল প্রচুর পরিমাণে ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে তাই আজকের আমার রেসিপি ফুলকপির ধাবা স্টাইলে এই জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা সমান সাইজের করে কেটে নিয়েছি গরম জল নিয়ে নিয়েছি তারপর কিছুটা পরিমাণে হলুদ ও কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ হলুদ ও গরম জল দিয়ে ফুলকপিটা দশ মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখব। তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে তা সহজেই বেরিয়ে যাবে এরপর ফুলকপিটা দশ মিনিট পর আমি জল থেকে তুলে নিয়েছি এরপর এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও এখানে দু চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা দেওয়ার পর ভালো করে হাতের সাহায্যে ফুলকপির গায়ে ভালো করে মাখিয়ে নেব। বেসন দেওয়ার জন্য এই ফুলকপির রান্নাটা খুবই সুন্দর হয় এইভাবে সমস্ত ফুলকপির গায়ে মশলা মাখিয়ে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এখানে দু টেবিল চামচ মতো সরষের তেল নিয়ে নিলাম এরপর ওই তেলের মধ্যে ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর লো টু মিডিয়াম আছে ফুলকপিগুলো একটু টাইম নিয়ে ভালো করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে আমি এই ফুলকপিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে বেসন মাখিয়ে যদি ফুলকপি রান্না করা হয় তাহলে তা অন্যান্য ফুলকপির তরকারি থেকে এর স্বাদ খুবই ভালো হয় এখানে ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এটা একটা পাত্রের স্বাদ তুলে রেখে দিচ্ছি সমস্ত ফুলকপির টুকরোগুলো এখানে তোলা হয়ে গেছে এরপর কড়াইটা একটু ভালো করে ধুয়ে নেব তারপর গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি এতে আমি আবারও দেড় টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এরপর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি যেমন হাফ চা চামচ মৌরি হাফ চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা ও চারটা লবঙ্গ একটা এলাচ শুকনো মশলাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ এড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গ্রেট করে নিয়েছি হাফ চা চামচ আদা ও এক চা চামচ রসুন আদা ও রসুনটা এখানে আমি গ্রেট করে দিয়েছি আদা ও রসুনটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিলাম এরপর একটা বড়ো সাইজের টমেটো আমি একটা চপারের সাহায্যে চপ করে নিয়েছি সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এরপর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এরপর টমেটোটা আরও ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো সামান্য পরিমাণে লবণ ও হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর এর সাথে একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একটু ভালো করে কষিয়ে নেব এদিকে আমি দু টেবিল চামচ মতো টক দই নিয়েছি দইটা ভালো করে ফেটিয়ে নেব দু মিনিট পর ঢাকা খুলে নিলাম এখানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এরপর যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এখানে দিয়ে দেব। এই রান্নায় দইটা অবশ্যই দেবেন দই দিলে এর টেস্টটা খুবই ভালো হয় দইটা দেওয়ার পর আবারও পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম আছে এটাকে কষিয়ে নেব এরপর এখানে আমি এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে যেহেতু ভাব থাকে সেই জন্য চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে এর স্বাদটা ভালো হবে চিনি দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আগে থেকে যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো দেওয়ার পর আবারও নেড়েছে গিয়ে দু মিনিটের জন্য এটাকে ভালো করে কষিয়ে নেবো লো টু মিডিয়াম আছে এটাকে আবার দু মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিলাম এরপর এখানে আমি গরম জল দিয়ে দেব এই রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ ভালো হয় এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম ছ মিনিট পর ঢাকা খুলে নিলাম কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এর গ্রেভিটা মনে হচ্ছে এখনও একটু বেশি আছে সেই জন্য এটাকে আরও তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে হতে দেব তিন মিনিট পরে ঢাকা খুলে নিলাম এখন এই ফুলকপিটা একদমই রেডি হয়ে গেছে এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম গুঁড়োটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে ফুলকপিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে এক মুঠো পরিমাণে ধনে পাতা কুচনো দিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়ার পর এটাকে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এইরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলটি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এরপর উপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ধাবা স্টাইলে এই ফুলকপিতে অবশ্যই আদা উপর থেকে দেয়া হয় এই একটা আদা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই আদাটা উপর থেকে সাজিয়ে দিচ্ছি রকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটি আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যে কোনো রেসিপি আমি ছাড়ি না কেন তা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ